ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारणेर कारण श्रीमती राधारानीर कलंकमोचन सखी संगे राधारानी যমুনায় জল ভরতে এসেছে। প্রত্যেক দিন মনে মনে চিন্তা করে, আমার যত দুঃখ, আমার যত জ্বালা, আজকে আমি বধুর কাছে সব বলবো। কিন্তু হ্যাঁ গো, বিশ্ব জগতে যিনি সুখময়, জগতের যত সুখ যার চরণে আশ্রয় নেয়, সেই অপ্রাকৃত বদনচন্দ্রিমা সুখময় কৃষ্ণ বদন দেখে কারো কি দুঃখ থাকতে পারে? রাধারানীও কৃষ্ণ বদন দর্শন করে আর দুঃখের কথা মনে থাকে না। রাধারানী মনে মনে চিন্তা করলেন, হে গোবিন্দ, তোমার ওই জাদু মাখা বদন দেখে আমি আজকে আর ভুলব না। আজকে আমি সব দুঃখ, সব বেদনা তোমার চরণে জানাব। বধুর কণ্ঠ ধরে মনের কথা বলতে লাগলেন, আরে রাধা কৃষ্ণ দু ¡Gracias!
কতই কথা বলিছে ধনী, আজ কতই কথা বলিছে ধনী, ওগো পরাণে বধূর কণ্ঠ ধরে কতই কথা বলিছে ধনী, আজ পরাণে বধূর কণ্ঠ ধরে, ওরে নিরালে নীর জানে বসে, গোবিন্দ তুমি বলতে পারো তোমাকে যে ভালোবাসে তোমাকে যে ভজন করে তার কি এমন করে কাঁদতে হয় বলো, তুমি তোমাকে ভালোবেসে আমি কি ভুল করেছি, সারা জীবন কলঙ্কের বোঝা মাথায় করে বইতে হলো, তবে হ্যাঁ আজকে আমি যমুনার জল স্পর্শ করে কথা দিলাম, তুমি যদি আমার কলঙ্ক মোচন না করো আমি আর কোনো দিন তোমার সঙ্গে দেখা করতে আসব না। শ্রী গোবিন্দ মৃদু হেসে বললে, রাধে তুমি ঘরে ফিরে যাও, আমি তোমার কলঙ্ক মোচন করব। পরাণ বধু হে ফিরে যাও রাধারানী, সখীগণ সঙ্গে করে যমুনা হতে জল ভরে আপন ঘরে ফিরে এসেছেন, শ্রী গোবিন্দ লীলা বিলাসের জন্য সখা সঙ্গ পরিত্যাগ করে নন্দ যশোমতীর ঘরে গমন করেছেন, যশোমতীর ঘরে গমন করে উচ্চের স্বরে মাকে ডাকছে, মা ও মা মা মা, বাইর হয়ে দিলেন গোপাল, কিরে বেটা আজকে সকাল সকাল ঘরে এলি কি হয়েছে? গোবিন্দ বললে, মা আজকে আমার ভীষণ খিদে পেয়েছে, আমি আর বনে থাকতে পারছি না, দেখো আমার মুখখানা একেবারে শুকিয়ে গেছে, তুমি আমায় উদর পরিপূর্ণ করে নাবনি খেতে দাও। মা বলেন, গোপাল আমি তোমার উদর পরিপূর্ণ করে নাবনি খেতে দেব, তবে একটি শর্তে। কি শর্ত? তোমাকে নাচ দেখাতে হবে, তুমি যত নাচবে আমি তোমাকে তত নাবনি দেব, উদর পরিপূর্ণ করে দেব। গোবিন্দ মৃদু হেসে বললে, মা তুমি পারবে না, এমন অহংকার করো না, তুমি নাবনি দিয়ে কোনোদিন আমার উদর পরিপূর্ণ করতে পারবে না, আমি যদি কৃপা করে তোমার হস্তে সেবা করে উদর পরিপূর্ণ করি তবেই তুমি আমার উদর পরিপূর্ণ করতে পারো। মা তুমি করতালি দাও আর আমি নৃত্য করছি, মা যশোদা মনের আনন্দে করতালি দিচ্ছে আর প্রাণে গোবিন্দ নৃত্য করছে, মা কি বলেছে জানো, আরে ও আমার নাচের চাঁদের কণা, যতই নাচবি ততই দেব ক্ষীরি শাড়ি ছানা, যতই নাচবি ততই দেব, ও আয়া
মায়ের আঙ্গিনায় নৃত্য করছে। নৃত্য করতে করতে শ্রী গোবিন্দ আমার মায়ের আঙ্গিনার মাঝে ধুলায় লুটিয়ে পড়লেন। ইয়া দর্শন করে যশোমতী চিৎকার করে দিদি রোহিণীকে ডাকছে, আরে ও দিদি, দিদি তুমি একবার এসো, দেখে যাও আমার বেটা আর কি হয়েছে, চিৎকার করে ডাকতে শুরু করলেন। আরে কথা রইলে ওগো দিদি, ও দিদি রু আচম্বিতে মূর্ছা কেন গেল জাদু মনি, আচম্বিতে মূর্ছা কেন গেল নীল মনি, এই যে কথা বলিতেছিল শ্রবণ করে রোহিণী দিদি ছুটতে ছুটতে এসেছে, যশোদে ও যশোদে আমন করে ডাকছে, শুনো দিদি, দিদি দেখো আমার বেটা আমার লালা কেমন করে ধুলার মাঝে অচেতন হয়ে পড়েছে। রোহিণী দিদি বললেন, যশোদমতি একটু শান্ত হা, দেখি আমি কি করা যায়, বলতো কি হয়েছে, আদি অন্ত সমস্ত ঘটনা আমার কাছে বল। মা যশোদা বলছেন, শোনো তাহলে প্রথমে কি হলো জানো, খেলা করি গোপাল আমার ঘরেতে আইল, আর খেলা করি গোপাল আমার ঘরেতে আইল, খেলা করি গোপাল আমার ঘরেতে আইল, আর খেলা করি গোপাল আমার ঘরেতে আইল, মা বলিয়া কোলে উঠে না বনি মা হার গৌরীর চরণ তালে, চরণ তালে কত সাধন করে তোরে পেয়েছি, সাত রাজার ধন কালো মানি, একবার আমার সঙ্গে কথা বল। হরে গোপা
দিদির কণ্ঠ ধরে বলে, দিদি বলো বলো আমি কারে বাকি। মা যশোদা রোহিণী দিদির কণ্ঠ ধরে কাঁদতে লাগলেন, আরে বললেন, দিদি গো আমি কারে বাকি করেছিলাম। আমি কারে বাকি করেছিলাম, কারে বাকি করেছিলাম, বিধি আমার এমন করিল, আমি কারে বাকি করেছিলাম, আরে বিধি আমার এমন করিল, আমার এত দুঃখ যে প্রাণে সহে না, কারে বাকি করেছিলাম, এত দুঃখ যে প্রাণে সহে না, কারে বাকি করেছিলাম, কারে বাকি করেছিলাম। নন্দ মহারাজ, মহারাজ ছিল বাথানে, বাল গোপাল ধুলার মাঝে অচেতন হয়ে পড়েছে। দূত মুখে এই খবর পেয়ে ছুটতে ছুটতে গৃহে আসলেন। গৃহে এসে দেখে মা যশোমতীর কোলে আঙিনার মাঝে সাত রাজার ধন কালো মানিক লুটিয়ে পড়ে আছে। নন্দ মহারাজ দর্শন করে বললে, গোপাল পিতা জায়তে পুত্র, পিতা পুত্র তৈরি করে কেন? ওরে গোপাল, আমি তোর পিতা তোকে ডাকছি। গোপাল বদনও তোলে না, কথাও বলে না। নন্দ মহারাজ কাঁদছে, গোপাল বৃদ্ধ পিতা কহ দিয়া কেন রে নিশ্চিন্ত হইয়া, আর ঘুমায় থাকিস না রে।
কথা বলল না, বদনও তুলল না। এদিকে বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম বসুদাম প্রিয় শাখাগণ বাৎসল্য রসে মা যশোমতী, এদিকে সখ্য রসে সখারা ছুটতে ছুটতে এসেছে ভাই কানাইয়ের অমঙ্গল শ্রবণ করে। তারা নামদর মন্দিরে এসে দেখলেন ভাই কানাই অচেতন হয়ে ধুলায় পড়েছে। সবাই ডাকছে, কানাই ও কানাই, কানাই আমাদের দিকে তাকা, কেন রে রাখালো রাজ অচৈতন্য ভাই। কে? জটিলার মেয়ে কুটিলা ছুটতে ছুটতে ঘরে গেছে, মা ও মা মা। জটিলা বলেন, অমুকপুরি আমন করে চিৎকার করে ডাকছিস কেন? কুটিলা বলে, মা তোর জন্যে একটি সুখবর নিয়ে এসেছি। কি বলবি তো? বলে, মা তুই আমার এক গেলার জল খাওয়া, তারপরে বলছি। জল সেবা করে কুটিলা বলে, মা কি বলবো তা জানিস না, বৃন্দাবনের আধারে ঘুরছে গেছে, বৃন্দাবনের আধারে ঘুরছে গেছে, বৃন্দাবনের আধারে ঘুরছে গেছে, কালো শশী অস্ত গেছে বনের আধারে ঘুরছে গেছে, আর কালো শশী অস্ত গেছে, বলে শ্যামা মায়ের জয় দে মা, কালো শশী অস্ত গেছে শ্যামা মায়ের জয় দে মা, কালো শশী অস্ত গেছে বনে। কথা জানবি, কথাই বলে না, অতি বাড়ি বেরো না ঝড়ে ভেঙে যাবে, ঝড়ে ভেঙে যাবে, আর অতি ছোট হইও না গো ছাগলে মুড়ে খাবে, আর অতি ছোট হইও না গো ছাগলে মুড়ে খাবে। ওমা দুগ্গা দুগ্গা বল, কালি কালি বল, এতদিনে ঘাম দিয়ে আমার গায়ে জটটা ছাড়লো। শোন, এবার আমাদের বউকে পঞ্চগব্য পঞ্চমৃত খাইয়ে যমুনা থেকে স্নান করে নিয়ে আসবো। ফাটদার, কেউ যদি আমাদের বউকে কলঙ্কিনি বলে কি করবো জানিস? তারে ব্রজ ছাড়া করে দেব, আমাদের শ্যামা মায়ের বিচার আছে, জাগিমা তুই ভালো করে, শ্যামা মায়ের বিচার আছে, মায়ের ঝিয়ে বাহু তুলে সবাই মিলে
সচেতন কথা শ্রবণ করে জটিলা কুটিলা নন্দ মন্দিরে চলেছেন। কেমন করে জটিলা কুটিলা যায় বাহুনার দিয়া, রাধারানীর প্রিয় সখী সুচিত্রা কৃষ্ণের অমঙ্গল সংবাদ বহন করে রাধারানীর কুঞ্জে চলেছেন। দূর থেকে দেখলেন রাধারানী নিরজনে বসে বসে মালা গাঁথছে, আশার মালা ভালোবাসার মালা। এ জগতে সবাই তো মালা গাঁথে ভালোবাসার মানুষের গলে পরবার জন্য, কিন্তু সব মালা ভালোবাসার মানুষের গলে পরানো যায় না। সুচিত্রা দূর থেকে দর্শন করলেন, সুচিত্রা বললেন, রাধে ও রাজনন্দিনী শোনো, সুচিত্রা না মেতে সখী কহে রাজ করিবার আগে তুই কি প্রথম আজে মরতে পারলি না? হাই বিধি, তোর কি প্রথম আজে মরণ হলো না? সুচিত্রা ললিতাদি সখীগণ সবাই রাধারানীকে ঘিরে ঘিরে বসেছে। আর রাধানী বললেন, সখী রে তোরা বিনা বৃন্দাবনে আমার আপন জন কেহ নাই, কেহ না ললিতা আমি তোদের কাছে একটি কথা বলি, তোরা কি একবার আমার বধুর কাছে নিয়ে যেতে পারবি? সুচিত্রা বললেন, না, খবর শুনে তুমি এমন করে কাঁদছ, আর যখন তোমার সামনে
ওই দৃশ্য দর্শন করবে, তুমি স্থির থাকতে পারবে না, আমরা কেউ নেব না। রাধারানী বললে, ললিতা রে, কৃষ্ণ বলে আমি আর কাঁদিব না, ও ললিতা শোন, কৃষ্ণ বলে আমি আর কাঁদব না, আমি কি করেছি জানিস, আমি পাশা নেব, বুকে বেঁধে নিয়েছি আমি পাশা, পাশা নেব, বেঁধে নিয়েছি আমি কৃষ্ণ বলে আমি আর কাঁদিব না, আমি পাশা, পাশা নেব, বুক বেঁধে নিয়েছি আমি কৃষ্ণ, কৃষ্ণ বলে আর কাঁদিব না। আরে ওলো ললিতা, সঙ্গে করে রাধারানী ও নন্দ মন্দিরে চলেছেন। এদিকে কি হলো জানো, বহু দূর থেকে, বৃন্দাবনের বহু জায়গা থেকে বহু বৈদ্য ছুটে এলো রাজা ছেলের অমঙ্গল শ্রবণ করে। প্রথমে এক বৈদ্য এসেছে, বৈদ্য এসে তার ঝোলা থেকে কিছু শিকড় বাকড় বার করে মা যশোদাকে বলছে, মা, ও মা, এই শিকড়গুলো কালো গাবি দুগ্ধ দিয়ে আর যমুনার জল দিয়ে ভালো করে উত্তম রূপে বেটে তোর গোপালকে একবার খাইয়ে দে, দেখবি তোর গোপাল ভালো হয়ে যাবে। লীলার পাশে বসনাব কবি মৃদু হেসে বললেন, আরে ও মূর্খ বৈদ্য, শোন শোন, মূল বাটা খাওয়া বেকারে, মূল বাটা খাওয়া বে, মূল বাটা খাওয়া বেকারে, এই যে জগতের মূলাধারে, মূল বাটা খাওয়া বেকারে, এই জগতের মূলাধারে, ওই মূলে কি ব্যাধি সারে, এই জগতের মূলাধারে, ওই মূলে কি ব্যাধি সারে, এই জগতের মূলাধারে, মূল বাটা খাওয়া বেকারে। আরে বৈদ্য চলবে না, তারপরে আর এক বৈদ্য এলো, তার ঝোলা থেকে কিছু লতা পাতা বার করে বললেন, মা, আমার এই লতা পাতাগুলো সুন্দর করে যমুনার জল দিয়ে বেটে তোর গোপালের দুই চোখে দুই ফোঁটা দিয়ে দে, আমার মনে হয় এই ফোঁটা দিলেই তোর গোপাল নয়ন মিলে চেয়ে দেখবে। বৈষ্ণব কবি আবার হেসে বললেন, ওই ফোঁটে কি নয়ন ফোঁটে, 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 আদ্যরাশির ফোঁটা বিনে, 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 ওই ফোঁটে কি নয়ন ফোঁটে। এদিকে শ্রী গোবিন্দ লীলাময় লীলাকারী এক বেশে মায়ের কোলে অচেতন হয়ে পড়ে রইল, আরেকটি বেশে বৈদ্য সেজে ব্রজের পথে পথে ঝোলা নিয়ে বৈদ্যগিরি করছে। যোগমায়াকে আশ্রয় করে গীতাই বললেন, গচ্ছ দেবী ব্রজং ভাদ্রে, হে যোগমায়া, তুমি ব্রজে গমন করো, আমি তোমাকে আশ্রয় করে করব বৃন্দাবনের সবটুকু লীলা। বৈদ্যের বেশে গোবিন্দ আমার
কি বলেছে জানো, আমার কালা বৈদ্য নাম মধুপুরী ধাম, বেড়ায় চিকিৎসা করি গোবিন্দ না শোনার ভান করে অন্য পথে চলে যাচ্ছে। সুচিত্রা রেগে গিয়ে বললেন, ও বৈদ্য, তুমি কি কানে কালা? তোমায় এত করে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? অমনি বৈদ্য ফিরে দাঁড়িয়েছে, আগে মুখ সামলে কথা বলবে। কি, তুমি আমাকে কালা বললে? দেখো, আমি কিন্তু কানে কালা নই, আমার নাম কালা। আমি কানে কম শুনি না, বরঞ্চ বেশি শুনি। সুচিত্রা বলে, বলি হারি, তোমাকে আমি এত করে ডাকছি, তুমি কিছুই শুনছ না, আবার বলছো আমি বেশি শুনি। হ্যাঁ গো বৈদ্য। আচ্ছা বলো তো, বেশি শোনো কিরকম? বৈদ্য বলছে, বেশি শোনো কিরকম শুনবে? এই যে শোনো, ত্রিজগতে লোকেরা আমি মুখের কথাও শুনি, ত্রিজগতের লোকেরা আমি মনের কথাও জানি, এই ত্রিজগতে লোকে আমি মনের কথাও জানি। সুচিত্রা এসে বললে, ও তাই নাকি? ও বৈদ্য, আচ্ছা বলো তো, আমি মনে মনে কি বলছি? বৈদ্যরাজ বললেন, বলবো, বলো। পথে যদি বৈদ্য পাই, বৈদ্য নে ঘরে যায়, উপযুক্ত বকশিশ পাবে। বৈদ্য বললেন,
গো তাহলে ভীষণ ব্যাধি। আচ্ছা রোগীর নাম কি? গোপাল, কালা, কৃষ্ণ, লালা, অনেক নাম, অনন্ত রাখিল নাম অনন্ত না পাইয়া। বৈদ্য বললেন, দেখো অত নামে আমার কাম নাই। ও যে কালা বললে, আমার নামও কালা, আবার রোগীর নামও কালা। তুমি আগে আগে চলো, আমি পেছনে মন্ত্রপুত করতে করতে যাই। সুচিত্রা আগে যাচ্ছে আর বৈদ্য পিছে পিছে মন্ত্র বলতে বলতে চলেছে। কেমন করে যেন ঘরে কালা বাইরে কালা, ঘরে কালা বাইরে কালা, ঘরে কালা বাইরে কালা, ঘরে কালা বাইরে কালা, ব্যাধি কালা বৈদ্য কালা, ঘরে কালা বাইরে কালা, ব্যাধি কালা বৈদ্য কালা, ঘরে কালা বাইরে কালা, বাঁচে কালা বাঁচাই কালা, ঘরে কালা বাইরে কালা, বাঁচে কালা বাঁচাই কালা, কালাই কালাই জগত আলা, বাঁচে কালা বাঁচাই কালা, কালা কালা জগত আলা, ঘরে কালা বাইরে কালা। এই বলে নন্দ মন্দিরে গমন করেছে। মা যশোমতি কি জয়, নন্দ বাবা কি জয়। সুচিত্রা বললে, মা দেখো বৈদ্য নিয়ে এসেছি। মা যশোদা আপনার নয়ন দিয়ে ওই বৈদ্যের আপাদ মস্তক দর্শন করতে লাগলেন। মা চিনতে পারিবে বলে গোবিন্দ কি করলো জানো? মায়ের চরণে অমনি মায়ের চরণে গিয়ে প্রণাম করেছে। মনোবাসনা পূর্ণ হোক বলে মা আশীর্বাদ করেছে। মা, ও মা, কই দেখি তো ছেলেকে, এই দেখো হাতটি ধরে বলছে, মা এ তো দুরারোগ্য ব্যাধি, এই শিকড় বাঁকড়ে কিছু হবে না। মা একটি কলসি নিয়ে আয়। মা যশোমতি একটি কলসি নিয়ে এনে দিয়েছে। বৈদ্য কি করলেন? সেই কলসের তলে শত সহস্র সিদ্ধ করলেন। ছিদ্র করে বৈদ্য বলেন, মা শোন আর একটি কথা বলি, একটি সতী নারী প্রয়োজন, একটি সতী নারীর প্রয়োজন, একটি সতী নারীর প্রয়োজন, সতী নারীর প্রয়োজন, সিদ্ধ কুম্ভে আনবে বাড়ি সতী নারীর প্রয়োজন, সিদ্ধ কুম্ভে আনবে বাড়ি, তবে গোপালকে বাঁচাইতে পারি, যখন এই কথা বলেছি। পাশে ছিল জটিলা আর কটিলা, কি করলো জানো? শুনিয়া কটিলা হাকারি উঠিলা, শুনিয়া কটিলা হাকারি উঠিলা, শুনিয়া কটিলা হাকারি উঠিলা, আর শুনিয়া কটিলা হাকারি উঠিয়া, ওরে মূর্খ বৈদ্য মেহাগা, আরে মূর্খ বৈদ্য জামের সারু, মূর্খ বৈদ্য জামের সারু, মূর্খ বৈদ্য জামের সারু, মূর্খ বললে, ও বৈদ্য এমন বিদ্যা কোথায় শিখেছ বলো? সিদ্ধ কলসিতে যদি জ্বালালে রোগী ভালো হয়। শোনো যশোমতি, আমরা মায়ে ঝিয়ে সতী, আমরা সিদ্ধ কুম্ভে আনবো বাড়ি। এই বলে কটিলা বলেন, মা আমি আগে জল নিয়ে আসি। জটিলা বলেন, না আমি মা, আমি আগে যাব। এবার জটিলা লস্যিখানা কাকে করে মনের আনন্দে শ্রী যমুনায় জল ভরতে চলেছে। যাচ্ছে আর বদনে শ্যামা মায়ের নাম করছে। কেমন করে যেন শ্যামা মা, মা গোরে আমার, দেখব তোমায় নয়ন ভরে, মামা মা গোরে আমার, দেখব তোমায় নয়ন ভরে, মামা মা গোরে আমার, দেখব তোমায় নয়ন।
চলিলে কো গুড়ি গুড়ি যমুনাতে দেখা দিল আসি আসি নেচে নেচে চলেছে যখনই শ্যামা মায়ের নাম করে কলসিখানা যমুনায় ডুবিয়েছে যখনই উঠালো অমনি কি হলো জানো ছিদ্র দিয়ে একেবারে সব জল পড়ে গেল হায় 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 এক বিন্দু বাড়ি রইল না বুড়ি মনে মনে চিন্তা করলেন এখন আমি গোপীর সমাজে গিয়ে কি বলবো কলসিখানা কাকে করে ধীরে ধীরে এসেছে ধীরে ধীরে এসে এসে বললেন আমি জল আনতে পারলাম না মনে হয় আমি বৃদ্ধ হয়ে গেছি আমার সতী তো বৃদ্ধ হয়ে গেছে মেয়ে বলেন আমি পারবো আমি সতী কলসিখানা কাকে করে কুটিলা চলেছে কেমন কলসি লইয়া মেয়ে চলিলে কো ধেয়ে ধেয়ে শ্যামা মায়ের জয় দিয়ে সতী নামই রাখবে বলে শ্যামা মায়ের জয় দিয়ে সতী নামই রাখবে বলে শ্যামা মায়ের জয় দিয়ে চলেছে চলেছে কলসিখানা যমুনা নিয়ে যেমনি ডুবিয়েছে শ্রী গোবিন্দ লীলা কে বোঝে কৃষ্ণের ছাল ছিদ্র দিয়া সব জয় কাছে এসে দাঁড়ালেন আই কুটিলা জল এনেছিস কুটিলা মৃদু মৃদু স্বরে বললেন না মনে হয় বৃন্দাবনে কোন পরপুরুষের হাওয়া আমার অঙ্গে লেগেছে তাই জল আনতে পারলাম না বৈদ্যরাজ বললেন ও মা ওই সব সতী চলবে না আচ্ছা মা তুই একটি ফলের নাম কর তো শ্রীফল বেশ একটি ফুলের নাম কর মল্লিকা ফুল মল্লিকা ফুল একটি সতীর নাম কর তিলোত্তমা তিলোত্তমা মা একটি রাজার নাম কর রাবণ রাজা একটি গ্রামের নাম কর ধাত্রী গ্রাম ওই যে নবদ্বীপের পাশে ধাত্রী গ্রাম তাহলে কি হলো শ্রীফলের শ্রী মল্লিকা ফুলের মা আর তিলোত্তমার তি রাব রাজারা ধাত্রী গ্রামের ধা কি হলো সতী নারী রাধা গো সতী নারী রাধা গো তোমরা বদন ভরে জয় দাও সতী নারী রাধা গো বদন ভরে জয় দাও আরে জয় রাধে বদন ভরে জয় দাও জয় রাধে বদন ভরে জয় দাও জয় রাধে সতী নারী রাধা গো রাধারানী বলছে ত্রিজগতে লোকে বলে
কলঙ্কিনী রাধা আরে বৈদ্যরাজ বলে কিনা সতী নারী রাধা যশমতি বললে রাধে আমি মা হয়ে তোমার কাছে হাত জোড় করলাম তুমি আর বিলম্ব করো না ছিদ্র কুম্ভে জল এনে আমার পুত্রের প্রাণ ফিরিয়ে দাও রাধানে কোলো সেখানে কাকে করে কৃষ্ণ নাম করিতে করিতে নয়ন বাড়ি বরিশন করতে করতে যমুনার কোলে দাঁড়িয়েছে আর বললে গোবিন্দ তুমি দাসীর মানে দেখো তুমি কি জানো না গোবিন্দ কি আর বলিব বধু কি বলিব আমি অনেকের তো অনেক আছে আমার শুধু তুমি আর অনেকের তো অনেকই আছে আমার শুধু তুমি হে গোবিন্দ রাধারানী কলসিখানা নিয়ে যমুনার কূলে দাঁড়ালেন কি হলো জানো রাধানে কুলসিখানা জলে চবিয়ে দিলেন জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী আর জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী জলে গিয়ে কৃষ্ণ প্রিয়া রাধিকা সুন্দরী আনা তো বলি আমারে ললিত ত্রিভঙ্গ আহা তোরা আই দেখে যা রঙ্গ তোরা আই দেখে যা রাধারানী যমুনা হতে জল ভরে যশোমতির করে সমর্পণ করলেন যশোমতি সেই জল দিয়ে গোপালকে স্নান করালেন শ্রী গোবিন্দ আমার নয়ন মিলে চেয়ে দেখলো মা যশোমতি কি করলো জানো বাহু পাশারি আরানি গোপাল নীল করলে আরে বাহু পাশা ক্রিয়াভনি গোপাল নীল করলে অনিমেষ লোচনে বদন নিহারে অনিমেষ লোচনে বদন নিহারে অনিমেষ লোচনে বদন নিহারে অনিমেষ লোচনে বদন নিহারে শ্রী গোবিন্দ মায়ের কোল হতে রাধানী নয়নে নয়ন দিলেন রাধারানী গোবিন্দের নয়নে নয়ন দিয়ে মায়ের কোলে নয়নে নয়নে মিলন হয়ে গেল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব